हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम माय चैनल। आशा करी सबाई भालो आछेन। प्रचंड गरमे सबाई अनेक क्लांत हुए गेछे, रिमझिम बृष्टिते चारदिक अनेक शीतल हुए गेछे, ताई आपनादेरके आमार बेलकनि देखाते निये एसेछि। আপনারা হয়তো আমার লাভ বার্ডের কিচিমিচির শব্দ শুনতে পেয়েছেন। বৃষ্টিতে ভিজে গাছগুলো বেশ সজীব হয়ে উঠেছে। এরকম বৃষ্টি ভেজা বিকেলে একটু ঝাল খাবার খেতে ইচ্ছে করে, তাই চলুন চিড়ে ভাজার জন্য কিচেনে চলে যাই। এই বর্ষামুখর বৃষ্টি ভেজা বিকেলে ঝাল জিনিস খেতে সবারই মন চায়, তাই ভাবলাম বিকেলবেলা একটু চিড়া ভাজা খাই। অনেকদিন হয়েছে, অনেক আগে খেয়েছিলাম, তাই আজকে একটু চিড়া ভেজে নিচ্ছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটা ছাঁকনিতে করে চিড়াটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে চিড়া ভাজলে তেল থেকে চিড়াটা তুলে নিতে কষ্ট হয় না, আর খুব দ্রুত চিড়াটা ভাজা হয়ে যায়। এখন আপনাদের স্বাদ মতো, যারা ঝাল চিড়া খেতে পছন্দ করেন, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, শসা এসব মিশিয়ে নিতে পারেন। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা চিনি আর বাদাম ভাজা মিশিয়ে নিলেই বাস মজাদার একটা বিকেলের ঝাল স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। আমার চিড়ে ভাজাটা আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে, কিচেন টিস্যু দিয়ে নিয়ে নিয়েছি। কিছু পরিমাণ তেল থাকলে যাতে সোপ করে নেয়। এভাবে একটা ছাঁকনিতে করে চিড়া ভাজি করলে আর বেশি তেল সোপ করতে পারে না। আমি এখন এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, আর ঘিয়ে ভাজার সামান্য পরিমাণ বাদাম দিয়ে দিব, তারপরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। খুব কম সহজে, কম উপকরণে তৈরি হয়ে গেল আমার মিষ্টি চিড়া ভাজা। বর্ষণমুখর বিকেলে অনেক সময় ঝাল জিনিস খেতে ইচ্ছা করে, অনেক সময় মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে, তাই অনেক দিন পর তেলে ভাজা চিড়া বানিয়ে নিলাম বিকেলবেলা খাওয়ার জন্য। আপনারাও চাইলে এরকম ঝটপট করে কুড়মুড়ে কিছু একটা বানিয়ে খেতে পারেন। এই বর্ষণমুখর বিকেলে প্রচণ্ড গরমে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, হঠাৎ বৃষ্টিতে, সারাদিনের বৃষ্টি বর্ষণে মোটামুটি আমাদের ক্লান্তি অনেকটা কমে গেছে বলতে হয়। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন,
लाइक करबें, फ्रेंड्स एंड फैमिलीर साथे शेयर करबें आर चैनलटा सबस्क्राइब करबें भूलबें ना। सबाई भालो थाकबें, देखा होबे नेक्स्ट ब्लॉगे।